হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক মনিটাইজেশন পে আউট স্ট্যাটাস আপনার যদি হোল্ড অন থাকে এবং পেন্ডিং হতে পারে, রিজেক্টেড হতে পারে, এই কারণগুলো আজকে আমি ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করব। মোর দ্যান $100 হওয়ার পরও আপনার পেমেন্ট যদি হোল্ড করা থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। এই হোল্ড আপনি যেভাবে সমাধান করে আপনি আপনার পেমেন্ট ফিরে পাবেন, আমি আজকে সেই ব্যাপারটা আপনাকে দেখাবো, যে কাজটি করলে আপনার পেমেন্ট আপনি দ্রুত রিসিভ করতে পারবেন। এই হোল্ড অন আমরা যেভাবে ফিক্স করব, পুরো ভিডিওতে থাকছি আমি মামুন মাহমুদ। আপনার ফ্যামিলি স্ট্যাটাস যদি হোল্ড অন থাকে তাহলে আপনি দেখুন, ওরা এখানে মেনশন করেছেন, ইফ ইউ রিসেন্টলি চেঞ্জ ইউর ব্যাংক ইনফরমেশান এ 10 ডেজ হোল্ড উইল বি প্লেস অন ইউর অ্যাকাউন্ট, দিস ইজ ক্যান ডিলাই পেমেন্ট বাই 1 মান্থ, ইন দিস কেস ইউর ফ্যামিলি স্ট্যাটাস উইল বি হোল্ড অন। তারা এখানে মেনশন করেছেন আপনার, তারা 10 দিন আফটার পেমেন্ট ইনফরমেশান চেঞ্জ করার পর তারা 10 দিন তাদের কাছে হোল্ড করবে আপনার পেমেন্ট, এবং আপনি যদি পেমেন্ট ইনফরমেশান চেঞ্জ করেন তাহলে আপনার পেমেন্টটা বিলম্ব হতে পারে, 1 মান্থ বিলম্ব হতে পারে। দেখুন, তারা আবার নিচে মেনশন করেছেন, ইফ ইউ ইনকারেক্টলি এন্টার ইট ব্যাঙ্ক ইনফরমেশান অ্যান্ড দেয়ার ওয়াজ এ রিজেকশন ব্যাক টু ফেসবুক। আপনি অবশ্যই আপনার পেমেন্ট অ্যাকাউন্টে এমন কিছু করেছেন, হতে পারে আপনার পেমেন্ট অ্যাকাউন্টে আপনি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন, বা আপনার পেমেন্ট ইনফরমেশানে আপনি ইনকারেক্ট অ্যাড্রেস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, সুইপ কোড বলেন, আপনি ইনকারেক্ট করেছেন, যেই জন্য আপনার পেমেন্ট বিলম্ব হচ্ছে। তারা মেনশন করেছেন, ইউর ফ্যামিলি স্ট্যাটাস উইল বি রিজেক্টেড, গো টু দ্য পেমেন্ট pay out selection to update your financial into so we can reissue your payment. আপনি অবশ্যই আপনার আপনার করেক্টলি পাবে, আপনি আপনার ব্যাংক ইনফরমেশান ইউজ করলে তারা আপনাকে সেন্ড করে দিবে। তবে হ্যাঁ, মান্থে 21-এ যে পে করে, তারা এখানে দেখুন মেনশন করেছেন, ইউ রিসিভ পেমেন্ট অন এক্সপেরিমেন্টলি দ্য 21 is stopped each month for the previous month balance. Read our audience network terms for more information. Note that international payment may take several days to receive in your company bank account because of the added processing time. For example, revenue generated in January will be paid in the third week of February, but international banks may add 5 days to process it. And our minimum payment is, অবশ্যই আপনি জানেন যে ফেসবুক $100 যখন আপনার টাচ করে তখন আপনার তারা পে করে $100-এর নিচে ফেসবুক পেমেন্ট সাধারণত পে করে না। তো আপনাকে খেয়াল করতে হবে যে আপনার পেমেন্ট $100 হয়েছে কিনা এবং আপনার ব্যাঙ্ক ইনফরমেশান কারেক্ট হয়েছে কিনা। আপনি যদি অ্যাকোরেটভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না ইউজ করেন তাহলে আপনার পেমেন্টে বিলম্ব হতে পারে, এবং পে আউট সাধারণত তারা হোল্ড করে রাখে। তো এই হোল্ড করা নিয়ে আপনি টেনশন করার কিছু নাই, এই টাকা আপনি পাবেন। হয়তো বা আপনার লেট হচ্ছে হোল্ড অন, তারা আপনার টাকা ধরে রাখছে, সো আপনি কারেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস, আপনার নাম ঠিকানা সব কিছু আপনি করেক্টলি আপডেট করেন, দেখবেন যে ফেসবুক আপনাকে পেমেন্ট পে করবে। সো যদি আপনার পেমেন্ট অ্যাকাউন্ট হোল্ড অন থাকে তাহলে অবশ্যই আপনার টেনশন করার কিছু নাই, কারণ হোল্ড অন তারা আপনার পেমেন্টটা ধরে রাখছে। আপনি যে কোনো সময় করেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান ইউজ করে আপনি এই টাকা ফেসবুক থেকে নিতে পারবেন, তারা আপনাকে পে করে দিবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নিউ আপডেট। তো দেখা হবে কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, বাই।